আচ্ছা, তো মার সাথে যারা থাকে সব আঙ্কেল, আর বাবার সাথে যারা থাকে সবাই আন্টি। ভীষণ লজ্জা পায়। তো যাই হোক, মানে আমার আমাকে মম ডাকে আর তার বাবা পাপা। সৎমা বুবলিকে কি বলে ডাকেন অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়? এবার একটি সাক্ষাৎকারে অবশেষে জানালেন অপু বিশ্বাস নিজে। অপু বিশ্বাস বলেন, জয় টেলিভিশনে বাবা ও মাকে দেখলে ঠিকই চিনতে পারে, টিভিতে যখন ও আমাকে দেখে তখন মম বলে ডাকে, আবার যখন বাবাকে দেখে তখন পাপা বলে ডাকে। আমার সাথে যখন অন্য হিরোদের অভিনয় করতে দেখে তখন তাদের সবাইকে আঙ্কেল বলে ডাকে জয়। আবার সাকিবের সাথে কোনো নায়িকা অভিনয় করলে তাদেরকে আন্টি বলে ডাকে আব্রাম খান জয়। জয় তার বাবার সাথে সৎমা বুবলিকে দেখে আন্টি বলেই ডাকেন। জয় তো এখনও ছোট, সে তো আর এত কিছু বোঝে না। তবে সৎমা বুবলি কিংবা সৎ ভাই বীরের কোনো প্রভাবই পড়েনি আব্রাম খান জয়ের উপর। বরং দিন দিন সাকিব খান ও বড় ছেলে আব্রাম খান জয়ের ভালোবাসা আরও গভীর হচ্ছে। অপু বিশ্বাস বলেন, বাবা ছেলের সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। জয় তো এখন তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না, বাবার কাছে অনেক রকমের আবদার করে জয়। সাকিবও ছেলের সব আবদার পূরণ করে। জয় মাঝে মাঝে খুব বিরক্ত করলেও সাকিব কখনোই বিরক্ত বোধ করে না, সবসময়ই ছেলেকে আদর করে। এখন আবার নিয়মিতই দাদাবাড়িতে বেড়াতে যাচ্ছে আব্রাম খান জয়। প্রায়শই দাদা দাদির সাথে ঘুরতেও যায় আব্রাম খান জয়। জয়ের দাদা দাদিরা নিয়মিতই জয়ের খোঁজ খবর নেন, জয়ের পছন্দের খাবার রান্না করেও খাওয়ান তার দাদি।